আমি তো কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে, আমি তো কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে, যাই যখন আমার সিরিয়াল আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, ঠিক উল্টা প্রশ্নটা যদি আমার মালিক আমারে করেন, এরে হাসান জামিল, তোরে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন আজাবটা একটু বাড়াইয়া দেখিতাম কিছু, তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আজাবটা একটু বাড়াইয়া দেই তো, আমি কি জবাব দিব? এরে যুবক, তুমি কি জবাব দিবা ভাই? বাবা আপনি কি জবাব দিবেন? কি পুঁজি বানাইছেন মালিকের সামনে পেশ করার জন্যে? হ্যাঁ, কি পুঁজি বানাইছেন বলেন? মালিকের সামনে দাঁড়ানোর কোনো ভয় তো আমাদের কলিজায় নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়ক, দুনিয়ার সব মালিককে টাইম দেখ, ওই একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজভি পড়ে, যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজভি পড়ে, যেই পোকামাকড়গুলোরে পায়ে দলে বেড়ে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তেজভি পড়ে, পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত মানুষ, সময় বন্ধু একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু, সেদিন আফসোস করে করে শুধু চিৎকার করে করে কান্দবো আর বলবো, হিয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি, আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাহলে আজকে আর এই বিপদে পড়ি না। এরে ভাই আমার, এই জন্যে বলি পুঁজি বানান, পুঁজি বানান যুবক, পুঁজি বানান বাবা, পুঁজি বানান মা, পুঁজি বানান। ছোট্ট একটা পুঁজির ঘটনা শোনায় আমি আমার ফিনিশিংয়ের দিকে যাব। আমার মাদ্রাসার এই কয়েক কিছুদিনের আগের কথা, কয়েক মাস, শোনেন যুবক ভাই খুব মনোযোগ দিয়ে শুন শেষ মুহূর্তের কথাগুলা। আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমারে আমার অফিসে ডাক দিয়া বলতেছেন, ভাই জান আপনার একটা ভিডিও দেখাই আসেন, দেখেন কোন এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, কোন আরব দেশ আমি জানি না, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, একজন প্রশ্ন করতেছে, বাচ্চাটা অন্ধ, বড় জোর 13-14 হবে বয়স, 13-14 বছর, বাচ্চারা অন্ধ, অন্ধ মানে চোখ লেপটানো অন্ধ, আরবিতে বলে মাকফুফুল আইন, একদম ডাবা ভিতরের দিকে যায় রিস। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের দৃষ্টিশক্তি নেয়ামতটা নাই, তুমি কি এটা আল্লাহর কাছে ফেরত চাও? বাচ্চাটা ভাবলেশহীন জবাব দিয়ে দিল যে না, আমি এ নেয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বোকা নাকি, এই নেয়ামত ফেরত চায় না, এটা কোনো কথা? আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যেই উপস্থাপক সঞ্চালক প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন তিনি তো সামনাসামনি, তিনি তো আরও বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অনেক বেশি অবাক হয়ে বিস্ময়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নেয়ামত ফেরত চাও না, এটা কেমন কথা? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি পবিত্র চিন্তা বাচ্চাটার, কি পবিত্র চিন্তা, সুবহানাল্লাহ। তার জবাবটা শুই না আমি নিজেই বোকা হয়ে গেছি, বুঝছি আসলে বোকা ও না, বোকা তো দেখি আমি, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি তো সাথে সাথে কান্না করে দিছি। আমি খেয়াল করলাম ওই যে উপস্থাপক যিনি প্রোগ্রাম পরিচালনা করতেছেন ভিডিওতে দেখলাম তাকেও কান্না করা শুরু করছে, আমি নিজের তার কান্না দেখে আর সামলাইতে না পারি আমি আমার টয়লেটে ঢুকে গেছি, দরজা লাগায় ভিতরে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কানছি, পাতলা হইয়া মুখটু ধুয়া বের হয়েছি। বাচ্চাটা বলে কি জানেন, তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি এই নেয়ামত ফেরত চাও, সে বলে চাই না চাই না, বলে কেন চাও না, দেখেন কি পুঁজি সে বানাইছে, পুঁজি কি বানাইছে দেখেন, বলে এই জন্যে চাই না, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, আসার এই 13-14 বছর বাচ্চার কি ডাক বলেন, বলে যখন আমার ডাক পড়ে যাবে তখন যেন পুঁজি কি বানাইছে দেখেন, তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বসে
বলতে পারি ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ও গো মালিক আজকে এই উসিলায় কি আমার আজাবটা একটু কমাইয়া দেওয়া যায় না মালিক? আমি তো কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে, আমি তো কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে, যাই যখন আমার সিরিয়াল আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াব, ঠিক উল্টা প্রশ্নটা যদি আমার মালিক আমারে করেন, এরে হাসান জামিল তোরে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগ করছ, এখন আজাবটা একটু বাড়াইয়া দেই, তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছ, এখন আজাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? এরে যুবক তুমি কি জবাব দিবা ভাই? বাবা আপনি কি জবাব দিবেন? কি পুঁজি বানাইছেন মালিকের সামনে পেশ করার জন্যে? হ্যাঁ কি পুঁজি বানাইছেন বলেন? মালিকের সামনে দাঁড়ানোর কোনো ভয় তো আমাদের করি যায় নাই, অথচ আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে প্রিয় কে? আল্লাহর নবী বলেছেন আয়েশা, বলে ছেলেদের মধ্যে কে? বলে আবুহা, তার বাবা আবু বকর। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতের সুসংবাদ পাওয়া, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে খালি কান্দতেন আর বলতেন, কান্দতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আরে আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম। বাবা আবু বকর তো আরো আগায়া দূরে নির্জনে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কান্দতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে, আরে তুই মানুষ কেন হইলি, এখন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? সেইদিন আবু বকর গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কান্দতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা, তো দাত অতকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া, আরে এমন চিন্তার টেনশন তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখেরাতের কোনো চিন্তা আছে, কেন রে ভাই? কোন পুঁজির ভরসায় আমরা নিশ্চিন্ত জীবন যাপন করছি, কোন পুঁজির ভরসায়? আরে আম্মা জানতো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আজাব হবে না? কে গ্যারান্টি দিল বলে? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি, কোন পুঁজির ভরসায়? আরে কার নাফরমানি করতেছি ভাই, কার নাফরমানি? ওই মালিকের যিনি আমাদেরকে এত ভালোবাসেন, আহারে কত ভালোবাসেন, কত ভালোবাসেন, চিন্তা করেননি কোনো সময়? আমি আপনি যখন গুনাহ করি দরজা লাগাইয়া জানালা লাগাইয়া, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক আমারে কত ভালোবাসেন, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস পাঠাইয়া দেন যেন আমি মরিয়া না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল, কত কাল! এরে যুবক ভাই, আমার কথাগুলো তোদের হৃদয়ে টাচ না করলে আমি বলি কি, তোরা আমার সামনে আয়, আমাদের সামনে আয়, তোদের পাওগুলো আমাদের সামনে মেলে দে, আমরা ওই পাও জড়াইয়া ধরে সারা রাত বসে থাকি, তাও তুই গুনা ছেড়া দে, গুনা ছেড়া দে, গুনা ছেড়া দে, বাবা গুনা ছেড়ে দে। এই গুনাওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? আর কত বলেন, আর কত?
আরে গুনা তো হয়ে গেছে, কি করবে, আমরা তো নবীও না ফেরেশতাও না, কার না হইছে গুনা, কিন্তু এমন মালিক পায় গুনাগুলা সাথে নিয়ে নিয়ে ঘুরার দরকারটা কি বলেন? আমরা তো আর দশজনের মতো মালিক পাই নাই, আমাদের একজন বড় আপনজন মালিক আছেন। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতেই তো আইসা ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন মাগফির আল্লাহ, ওই কে কে গুনাহ করছ, আয় 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 আমি আইসি তোরে মাফ করতে, মাফ চা আমি মাফ করে দিব। ওই মালিকের নাফরমানি আর কত কাল চলবে বলে? হ্যাঁ দোস্ত, পুঁজি বানান, পুঁজি বানান, মালিকের দুয়ারে কান্দেন কান্দেন, চোখের বাড়িরে পুঁজি বানান, চোখের বাড়িরে পুঁজি বানান, চোখের বাড়িরে পুঁজি বানান, গুনার পাল্লারে হালকা বানাইতে হইলে নেকির পাল্লায় চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলেন, আমল দিয়া কাম করা যাবে না, আমল দিয়া কাম করা যাবে, চোখের পানিরে পুঁজি বানান, চোখের পানিরে পুঁজি। আল্লাহ